علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر. وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس والصلاه والسلام على من عبد ربه بطاعه اوامره واجتناب نواهيه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন সয়লা মিনি না কিতাবামু তা বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ফজরের আজান হওয়ার পর থেকে কতক্ষণ অবধি ফজরের সলাত আদায় করা সঠিক হবে এ বিষয়ে দলিল ও প্রমাণ সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আলকুরান নিসা সুর নাম্বার চার এবং আয়াত নম্বর একশো তিনে বলেছেন ইন সলাত আলাল মিনি না কিতা নিশ্চয় সলাত তথা নামাজ মুমিনের ওপর নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সঠিক সময়ে সলাত আদায় করাটাই হচ্ছে মহান আল্লাহর নির্দেশ অতএব আল্লাহ যে দৈনন্দিন পাঁচ অফ ফরজ সলাত আদায় করতে বলেছেন আমাদের তো তিনি বলেছেন সঠিক সময়ে পড়তে এই সঠিক সময়ে পড়াটাই হচ্ছে ফরজ টাইম অভার করে নয় টাইম পার করে নয় বুঝলেন হ্যাঁ তো আপনার প্রশ্ন হলো যে ফজরের আজানের পর থেকে কতক্ষণ অব্দি ফজরের সলাদ আদায় করা যায় এ বিষয়ে জানালে উপকৃত হব দলিল সহকারে দেখুন এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাম বলেছেন যা হাদিসের গ্রন্থ শাহী বুখারি হাদিস নাম্বার পাঁচশো এবং সাহি মুসলিম হাদিস নাম্বার এক এবং শাহী মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশো নম্বর হাদিস এখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলহসালাম বলেছেন আবি আনহু আন্না ওয়ান্লাহ আলহাম কল হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল আনুহতে বর্ণিত বিশ্বনবী সাল আলি আসালাম বলেছেন মান আদারাকা সুবহ মান আদারাকা মিনা সুবহ যে ব্যক্তি ফজরের এক রাকাত পেয়ে গেল কবলা আন তেতলু আ শ্যামসু সূর্য উঠার পূর্বে ফকাদ আদারকা সুবহা অবশ্যই সে ফজরের নামাজ পেয়ে গেল দেখুন এই হাদিসটি উল্লেখ রয়েছে শাহি বুখারি হাদিস নাম্বার পাঁচশো এবং শাহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ও শাহি মুসলিম হাদিস নাম্বার এক তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে যে ব্যক্তি ফজরের একরাকাত নামাজ সূর্য ওঠার পূর্বে একরাকাত পেয়ে যাবে সে ব্যক্তি ফজরের নামাজটাই পেয়ে গেল তার মানে একরাকাত নামাজ পেয়ে গেছে এক নামাজ পড়েছে তারপরে সূর্য উঠে গেছে তাহলে সে ফজরের নামাজ পেয়ে গেল বুঝতে পারলেন তার মানে সূর্য ওঠার আগে অব্দি ফজরের সলাদ আদায় করা যায় তাছাড়া কোনো ব্যক্তির যদি ফরজ নামাজ বাকি থেকে যায় কোনো কারণবশত তো তিনি যে সময়ই জেগে যাবেন তাকে সেই সময়ই পড়ে নেওয়া উচিত ফরজ সলাদ বাকি থাকলে যত শীঘ্রই সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তা পরে নেওয়া উচিত সেটা যে সময়ই হোক না কেন এমনকি বিষ্ণু সাল আলী হাসাল্লাম তিনি যে তিনটি সময়ে সলাদ আদায় করতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ সময়েও ফরজ সলাদ যদি বাকি থাকে তা আদায় করে নেওয়া আবশ্যক কেননা কোনো মানুষই নিজের জীবনের গ্যারান্টি দিতে পারে না হতে পারে সে মৃত্যুবরণ করল তার সলাদ বাকি থেকে গেল হ্যাঁ এজন্য ফরজ সলা যদি কারো বাকি থাকে হয়তো সে ঘুমিয়ে থেকে গেছিল এমন অবস্থায় উঠছে যে সেই সময় সলাদ আদায় করা নিষিদ্ধ তিনটি সময় একটা হচ্ছে সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় আর একটা সূর্য যখন মাথার সোজাসুজি থাকবে সেই সময় এই তিনটি সময় সলাদ আদায় করা নিষিদ্ধ কিন্তু কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকলে বা ব্যক্তি যদি ভুলে থেকে যায় আদায় করতে আর হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল বা জেগে গেল তো সে জাগ্রত অবস্থায় দেখলো আমি জেগেছি যে সময় সালাত নিষিদ্ধ কিন্তু সে সময়েও সালাত আদায় করতে হবে যদি তা ফরজ সালাত বাকি থাকে বুঝলেন ফরজ ব্যতিরিক অন্যান্য সালাত অবশ্যই এই তিনটি সময়ে পড়া যাবে না আর তার কারণ আমি বললাম যে যেহেতু মানুষ নিজের জীবনের গ্যারান্টি দিতে পারে না কে কখন মৃত্যুবরণ করবে হয়তো সেই ফরজ সালাদ বাকি থেকেই তার মৃত্যু হয়ে গেছে তাই ফরজ সালাদ বাকি হলে যত শীঘ্রই সম্ভব তা আদায় করে নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক নিয়মে সলাৎ আদায় করাই হচ্ছে প্রত্যেক মুমিনের ওপর ফরজ তাহলে আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাক্লা